সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের ভোজন আরতির ভিডিও। জানি তোমরা কেউ ভালো জিনিস দেখো না, ভালো ভিডিও দেখো না, তার কারণ হচ্ছে আমি এর আগেও দিয়ে প্রমাণ পেয়েছি ভালো কিছু দেখো না, আবার যখন হচ্ছে একটুখানি মানে এদিক ওদিক হবে তখন আবার কথা শোনাতেও ছাড়ানোতে। যাই হোক, আমি দিলাম, দেখা না দেখা সম্পূর্ণ তোমাদের উপরে নির্ভর করে। তো যাই হোক, তো চলো আজকে আমাদের সে ভোজন আরতি কীর্তনের শেষ। তো সেই জন্য এইদিকে দেখো, আমরা প্রতিটা বছর এইভাবে আনন্দ করি, লাস্টের দিন সবাই আবির খেলার নাচ গান অনেক কিছু করি। তো ভোজন আরতি শেষ হয়ে গেল, আর এই যে দেখো আমি মহাপ্রভুর ভোগ দিয়েছিলাম এখানে। তো মহাপ্রভুর ভোগ মন্দির থেকে মাথায় করে নিয়ে এসে ঘরে রাখতে হয়, তো আমি খালি পায়ে দেখো মাথায় করে নিয়ে চলে আসছি আঁচল দিয়ে ঢেকে, মহাপ্রভুর ভোগ বলে কথা। তো যাই হোক, আমি ঘরের মধ্যে নিয়ে আসছি, দেখতে পাচ্ছ আঁচল দিয়ে ঢেকে ঢেকে, এটা একদম মানে নিচে রাখা যাবে না এখন। তো এটা নিয়ে গিয়ে ঘরে রাখবো, আর হচ্ছে রাখার সময় এখানে উলু দিতে হয়, শাক বাজাতে হয়। তো যেহেতু আমি একা তো আমার দ্বারা সম্ভব হয়নি, তো সেই জন্য শাক বাজানো হয়নি, উলুটা দিয়েছিলাম তোমাদেরকে দেখানি। এর শেষে দেখো রাত্রির বেলায় খিচুড়ি, খিচুড়ি প্রসাদ, মহাপ্রভুর ভোগ। দেখো প্রচুর প্রচুর মানে ভক্ত, সব অনেক অনেক দূর দূর থেকে সব ভক্ত আসে খিচুড়ি ভোগ খাওয়ার জন্য। তো আমরাও চলে এসেছি, আমি কোনোদিনও আসি না, তবে এবার ফার্স্ট টাইম এলাম, তো কেমন লাগলো বল।